जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवो धात्री शाहा सुधा नमस्तुते। চলো, আপনি আমায় থানা থেকে ছাড়ালেন কেন? কেন তোমার মনে হয় তুমি বলো? নাকড়াবাজি না করে একটু সোজা পথে হাঁটুন তো, ফেয়ালি ফেয়ালি ভালো লাগছে না। এই তো বুলি ফুটেছে। আমি তোমাকে প্রায় দেখি জানো, বেশ লাগে তুমি দেখতে। রাত থেকে পেটে কিছু পড়েনি জানেন, এখন আপনার ওই রংবাজি ভালো লাগছে না মাইরি। যা
আন্না শালা আবার দেখে ফেললে, মেয়ে ফেয়ের সঙ্গে এক রিক্সায় যাচ্ছি। রগর দেখছি, মহারগর দেখছি। বাড়িতে কে কে আছে? বৌদি আর দাদার দুই মেয়ে। তার সংসার চলে কি করে? চলে, গড়িয়ে গড়িয়ে চালাই। চালাবার জন্য মাঝে মাঝে থানায় যেতে হয়। আচ্ছা, আপনি আমাকে থানা থেকে ছাড়ালেন কেন, বললেন না তোমায়? হ্যাঁ, বলুন না। রিক্সাওয়ালা, রাখো, তুমি এসো। কাল রাত থেকে পেটে কিছু পড়েনি বলছিলে, কিছু তারপর বাড়ি যাও। এত খাতির কিসের বলুন তোমারই? আমার মধ্যে কি এমন রত্নটি পেলেন? রত্না, ভালো করে এক কাপ চা আর একটা অমলেট নিয়ে এসো, বসো। আচ্ছা, এই দেখো, তোমার নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। কেন নাকামো করছেন? এত কাণ্ড করলেন আর আমার নামটাই জানেন না? রাজা, রাজকুমার দত্ত। রাজকুমার, খুব নাম রেখেছিলেন তোমার মা বাবা। অবশ্য চেহারাটা যদিও তোমার রাজকুমারেরই মতো। ঠাট্টা করছেন? করুন, ও সবার গায়ে লাগে না। কতদিন লেখাপড়া করেছো? ক্লাস 8। তারপর বাবাও মাইনে দিতে পারলো না, হয়ে গেল। মেরে রাজা, খালে বে খাজা, দাজা দাজা। থানে সে ছোড় দিয়া বস, আর হামারা হিরো এক হিরোইন কো সাথ লেকে নিকল আয়ে। ক্যা সব চকমা দিখাতে হো বস? খুবসুরত লড়কি, একদম চপ, সালা ফোক ফস্তি ভোল। এ সালার একটা কথা বুঝে যায় না মাইরি। আবে সালা ফোক ফস্তি ভোল। ও বলছে 440 ভোল্ট। রঙ্গাই ছেলে বল দেখিনি কি ব্যাপার? জানলে তো বলবো। জানা নেই শোনা নেই, থানা থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে গিয়ে তোকে মিঠাই মন্ডা খাওয়ালে। সারা মজা কি পেয়েছো? মিঠাই মন্ডা না, চার মামলে ডাবল ডিমের পেঁয়াজ আর লঙ্কা ফঙ্কা দিয়ে একবারে ফার্স্ট ক্লাস। একই বলে মাইরি ছুপে রুস্তম কি ছুপি হুই মোহাম্মদ। এ সালা কি একটা কথা বুঝে যাবে না মাইরি? আরে ও সালা বলছে ছুপে রুস্তম কি ছুপি হুই মোহাম্মদ। কাকা, কাকা। কিরে? মা তোমার জন্য খুব কাঁদছিল। কেন? ননি কাকা বললে তোমায় নাকি পুলিশে ধরে নিয়ে গেছে, তোমার নাকি জেল হবে। জেল তো সস্তা নাকি রে? জেল হলেই হলো, হ্যাঁ, দেখতো একবার জেলে দেখি কার ঘাড়ে কটা মাথা আছে। সালা মেরে একেবারে তক্তা করে দেবো না। ঠুনিটা ভয় পেয়ে গেছিল বৌদি, তাই ওকে ঘরে মাত্র আধ কিলো টাক চাল আছে। আমি কোথায় পয়সা পাবো? থানা থেকে ছাড়বার সময় পকেটে পয়সা গুঁজে দিয়েছে না? পয়সা না থাকলে রাবণের গোষ্ঠী পেটে কি দেবো? ছাই সে তুমি জানো, বাড়ি ঢুকতি সালা খালি নেই 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 নেই। মেয়াদ ভাগ্য ভালো তাই থানা থেকে ছাড়া পেয়েছি, নইলে এতক্ষণ তো জেলে গিয়ে ঘানি টানতে হতো। তখন কি করতে? বাপের বাড়ি থেকে সোনা দানা নিয়ে আসতে? বাপের বাড়ি থেকে যা একটু আধটু সোনা দানা নিয়ে এসেছিলাম, সব ওই শুয়োর দলকে খাওয়াতে চলে গেছে। পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। মদ্য জোয়ান হয়ে তুমি পারবে না, আমাকে রোজগার করে আনতে হবে। আমাকে রোজগার করতে হলে এখন রাস্তার লোকের সঙ্গে শুতে হবে। সালা বাড়ির নিখুচি করেছে। বেকার ছেলেদের পজিশন বেরিয়েছে শুনেছ? আগে না স্যার। তা শুনবে কেন? আমাদের পার্টির ছেলেরা কি করছিল তাদের নিয়ে গভর্নমেন্ট হাউসের সামনে ধর্ণা দেওয়ার কথা ছিল না? আগে সে তো আমরা 5ই মে দিন স্থির করে রেখেছি স্যার। হরতাল ডেকে সারা পশ্চিমবঙ্গের নিঃস্ব নিপীড়িত যুবকদের নিয়ে আমরা প্রসেশন বার করব। কিন্তু তার আগেই যারা দিগ্বিজয়ে বেরিয়ে পড়েছেন, তাহলে বোধ হয় স্যার এরা সত্যি সত্যি বেকার। তোমাদের উচিত ছিল একটা প্রসেশন বার করা, কিংবা এমন কিছু করা যাতে পুলিশ ইন্টারফিয়ার করে।
জায়গা তবে জমি জায়গা চেয়ার চালা হয় না প্রাইভেট কথা লে প্রাইভেট কথা নিশ্চয়ই সালা মাগির ধান্দা কমালকে চিনিস না তাহলে নুরলে কি হবে তাহলে আমাদের থেকে বেশি চলে দেখে এলাম কপাল ব্যাল ভাগান ভর্তি নেমেছে কি কপাল কপাল ব্যাল তামা তামা তামার তা ওরে হ্যাঁ তাই তো এখানে তো নতুন ফ্যাক্টরি হচ্ছে চল সালা আজি সেও তো সালা রাতে এখন দিনটা কাটবে কি করে এই কেউ পাঁচশো টাকা ধার দে না মারি ভাইজিগুলো উপোস করে আছে রং ভাই ছাড় দেখিনি পাঁচশো টাকা পকেটে থাকলে কি এখানে বসে থাকি আমার মারি অবস্থা সেই রকম চল না শালা রামলোচনের কাছে অ্যাডভান্স নিই ঠিক বলেছিস আগে তো শালা জনের মাল কেনে অ্যাডভান্স না পেলে আমরাই বা রিক্স নেবো কেন রাতে একবার আসিস দরকার আছে রামলোচন শালা রাম হারামি দেখবি কিছুতেই অ্যাডভান্স দেবে না ওর পাপ দেবে এই যে দাদু ইয়ার অনার আমার মক্কেল দুনিয়ার সমস্ত পাড়াদের তরফ থেকে আমি বলতে চাই শুয়োরের বাচ্চা এই 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 কি হচ্ছে কি আরে দিনে দুপুরে তোমরা একটু দরকার ছিল এখন আমার কি দরকার তোমরা দেখছি আমার এই দোকানটায় পুলিশ রেড না করিয়ে ছাড়বে না এসো এসো আমার সঙ্গে এসো আমার একটা গুডউইল আছে জানো ইংরেজ আমলে স্বদেশী করতে গিয়ে আমার বাবা জেল খেটেছিলেন জানি আপনার বাবার কথা ভেবেই তো গভর্নমেন্ট আপনাকে এই লোহার লাইসেন্স দিয়েছে হ্যাঁ কিন্তু ওইদিকে মাল এসছে তামার তার কি করব করবে আবার কি আনবে তামার তারের ডিমান্ড খুব কত কি কত কত টাকা দেবেন মায়ের হারামি করা না করে সিধে সাদা বলুন তো আবার খারাপ কথা বলে রংবাজি ছাড়ুন দেখিনি সাতজন আছি সত্তর টাকা অ্যাডভান্স দিতে হবে তারপর মাল ডেলিভারি দিলে যা হয় দেবেন চলো দেখি কি করা যায় ভাই বল মাইরি সাঁতারের মতো কিন্তু জিনিস নেই হাতে দুটো পয়সা এসছে তো এখন যা করবি তাই ভালো লাগবে কত টাকা ঠেকিয়েছে রে হাজার টাকার মাল দিয়েছি আর শালা তিনশো টাকা ঠেকালে ভাই বা মন্দ কি একের জন্য তো পঞ্চাশ টাকা পেয়েছি সব টাকা তো চলুক আমার শালা সব ফাঁক হয়ে গেছে চাল ডাল নুন তেল তিরিশ টাকা হাওয়া মান্নার কাছে পাঁচ টাকা নিয়েছিলাম দিতে হলো যা পুলিশ চ কেটে পড়ি তুই ভিও চোরের দলের সঙ্গে আছিস নাকি না সাচা আমি কোন সাহার সঙ্গে মিশি না এই একলা মানুষ আমি মিশবি না সব সালা হারামি সেদিন চোরি হয়ে গেল আমি জানি কে কে চোর আছে যেদিন ধরব না সেদিন শ্বশুরাকে জান লিয়ে নেব সবচেয়ে শয়তান আছে ও সালা রাজুয়া চোরেদের একটা ক্যাবিনেট করেছে ছোট ছোট বাচ্চাদের ভি মাথা খাচ্ছে এক দিন পকড়াবে তো সালা গোলি সে উড়া দেগা হ্যাঁ আমাদের উপর অর্ডার এসেছে রাতে রেলিয়াডে ঢুকলে গোলি শুনছিস এ রাজুয়া এই রাম 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 শরম লাগে না নাঙ্গা হয়ে রয়েছিস আগর বহু বেটি দেখিয়ে নিবে তো Thank you.
কি লঙ্কা টঙ্কা দিয়ে ভেজেছিস তো? আজ মমলেট খাবি? পয়সা নেই। তোদের মধ্যে রাজা কার নাম রে? জনাব ক্যা ফরমাতে হ্যায়, আগর তকলিফ না হো তো পহলে থোড়া বতা দে। দরকার আছে দেখা যাচ্ছে। মাফ করবেন স্যার, দরকারটা কি তা না জানলে রাজা কি করতে রাজত্ব ছেড়ে আপনার সামনে এসে দাঁড়াবে? মানে সে তো রাজা। একটি ঝাপড়ে তোমার মুখের নকশা পাল্টে দেবো আর আমি। বেশি কথাবার্তা আমি ভালোবাসি না। রাজাকার নাম রে? রাজাকার নাম? বস বস। দুনিয়ার সবাই আমাকেই রাজা বলে ডাকে, তুই নিজেকে কি বলিস? একজন সাধারণ পাবলিক। চল তোকে আমরা ডাকছে। আমি গেলে ডমলা হবে? চুপ কর, আপনি চলুন আমি আসছি। না তোকে সঙ্গে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে চলুন। দাদা কোথায় গো? কেন সভা কাপেতে বসে আড্ডা দিচ্ছে? বাবা বাবা হাঁপানিটা বেড়েছে। তোর বাবা এখন অক্কা পেলেই ভালো, বেঁচে কি লাভ? তোমরা তো বেঁচে থেকে দেশকে উদ্ধার করেছ, লজ্জা করে সব কথা বলতে। কে রে মেয়েটা? আমার বন্ধু ননির বোন। বন্ধুর বোন? হাসির কি আছে মশাই? এমন ভাই বললি যেন তোর নিজের বোন। নিজের বোনের মতনই তো। দাঁত বের করে হাসবেন না মশাই, বুঝেছেন? নতুন জায়গায় এসছেন, জানেন না জায়গাটা খুব সুবিধের নয়। এখানে মেয়েদের নিয়ে হাসাহাসি করলে ছোড়া ছুরি চলে। তোর মতন ছুরি চালানো আমি অনেক দেখেছি। এই দেখ। কি ব্যাপার, রাজকুমারে কি দেখায়নি? ব্যস্ত ছিলাম। হ্যাঁ কি দেবে তোমার? ভেতরে যাও, রত্ন দেবে। আপনি মেয়ে পুলিশ নন তো? মেয়ে পুলিশ হলে অনেক চোর ধরতে পারতাম তা জানিস? বলবো একদিন কি কি কাজ করেছিস তুই? কি আবার করবো, বসে বসে ভ্যারেন্ডা ভেজেছি। না মশাই, তুমি বসে বসে ভ্যারেন্ডা ভাজনি। তুমি পরশু দিন রাতে স্টেশন ইয়ার থেকে মাল সরিয়ে রামলোচন শর্মার দোকানে বিক্রি করেছো। আরে বস বস, এক্সাইটেড হোস না। কিন্তু ওকটা টাকা তো কতদিন চলবে? ফুঁকে দিয়েছি। শোন, এই চিঠিটা নিয়ে কলকাতা যা, বেচা ঠাকুর হোটেল ইউলিসিস রাসেল স্ট্রিট, পনেরোটা টাকা পাবি। এইটুকু কাজের জন্য পনেরো টাকা? দরকারি চিঠি ডাক্তার হাতে দিতে পারি না তো? আসো তোর গাড়ি ভাড়া চলি, পাঁচশো টাকা আরো রাখ। হ্যাঁ তোমার যা, দাঁড়িয়ে রইলি কেন, বেরিয়ে পড়। আর শোন, মিস্টার ঠাকুরকে দিয়ে দু কলম লিখে আনিস কিন্তু। কিরে জোর বেঁধে তোরা কোথায় চললি? যেখানে যাই না কেন, তোর কি? আরে বাস, একেবারে যে ফোঁস হয়ে আছিস, তোদের কারবার আমি জানি। বেশি হারামি পানা করতে এসো না আমাদের সঙ্গে। ইওর অনার, আমার মক্কেল দুনিয়ার সমস্ত পাড়াদের তরফ থেকে আমি বলতে চাই, শুয়োরের বাচ্চা। আচ্ছা এই কারবার হয় এখানে? ঘুরে ফিরে ভালো করে দেখতে হচ্ছে না। ভালো মাসাজ করে, এখন সুস্থ বোধ করছেন তো?
হ্যাঁ বিল পাঠিয়ে দেবেন। তার জন্য ব্যস্ত হবেন না, বিল ঠিক সময় চলে যাবে। চলো তোমার হাতে রমলাকে একটা চিঠি লিখে দেবো। উই নিড মোর সাপ্লাই, মেনি মোর, মেনি মোর। নমস্কার উকিল বাবু। নমস্কার। এত তরি তরকারি আপনি কোথা থেকে আনলেন? শিয়ালদা থেকে, বেশ সস্তা। কেমন আছেন, অনেকদিন দেখিনি। আপনি তো সারাদিন কোর্টে থাকেন আর আমি টৌ টৌ করে ঘুরে বেড়াই, সুতরাং আমাদের দেখা হওয়া মুশকিল। আজ একটা ইন্টারেস্টিং কেস ছিল ফাদার। তাই নাকি, কিরকম? একটা 18 বছরের ছেলে তার বাপকে চুরি মেরেছে। বড় দুঃখের কথা। আপনি কাকে ডিফেন্ড করছেন? ছেলেকে। চলুন না বাড়িতে একটু চা খাবেন? চলুন। মজাকে জানেন ফাদার, ছেলের বাপ কিন্তু আমায় বহাল করেছে। বাপ বলতে চাইছে এটা একটা অ্যাক্সিডেন্ট। ছেলে কিন্তু মিথ্যে বলতে রাজি নয়। কিরে কেমন আছিস সব? চোখগুলো দেখেছেন ফাদার, এক একটা কিলার। এরা চাইবে না, কেড়ে নেবে। এরা হাসবে না, কাঁদবে না, নির্বিকার মুখে ছুরি চালাবে। বাহ, তুই তো বেশ কাজের ছেলে রে। না আর এমন কি, সোজা কাজ। পরশু একবার আসতে পারবি? একটা দরকারি কাজ দেবো। পারবো। এনে তোর টাকাটা রেডি করেই রেখেছি। তাহলে আমি এখন আসি। আর শোন, রাতটা চুরি ফুরি করতে যাস না, শুধু শুধু রিক্স নেওয়ার দরকার কি? কেমন? মাস্টার, টাকা ছাড়। টাকা ছাড়? ছাড় দরকার আছে। নুনির সঙ্গে একটু দেখা করবো।
বসে আছে। কিরে তোর গায়ে সব গয়নাগাঁটি কে পরালে? আর বলিস না, তুই এখানে কেন এসেছিস? নিয়ে গায়ে যা। কেন, আমি এলে কি তোর গায়ে ফুসকা পড়ে? হ্যাঁ পড়ে। মাইরি যে কোনো বন্ধু আসে না ওই চিড়ে চোখে মতো লেগে থাকবে। চা জল খাবার চাস, ভালো করে খাইয়ে দেবো। জি পেয়েছিস না? আরে কি হচ্ছে কি, যা নিজের কাজে যা। তারপর শুনলাম নাকি তোর মোক্ষম জায়গায় গুলি লেগেছে। দূর শালা, খুব আসছো না শালা, নিজে হলে বুঝতে। রাত দুটে তুলসীরা কাঁধে করে ন্যায় ডাক্তার বাড়ি নিয়ে গেল। ন্যায় ডাক্তার দেখে বললে, শুয়োরের দল মরতে পারিস না? তারপরে এসব গানাগাড়ি পড়ে বললে, যা আমার বাড়ি গিয়ে ছমাস শুয়ে থাক, যা। কোনদিন পুলিশের গুলি খেয়ে আমরা মরবো বুঝলি? এইভাবেই আমাদের কপালে শালা মৃত্যু লেখা আছে। এর থেকে জেলে এলে ভালো ছিল মাইরি, বসে বসে লাপসি খেতাম। ঘরে কি ফেরাক খাবার দেখিনি মাইরি। মাল করে কিছু হারাতে পেরেছিস? না। রাজা, তোর একটু সাহায্য টাহাজ না করলে তো এবার উপোস করে মরতে হবে। কি বন্ধুর সঙ্গে কথা হলো? নে দুটো টাকা রাখ। এতে আর কতদিন চলবে? একদিনের চাল ডাল তো হবে, তাই বা কজনের জোটে। ননের বোনটাকে নিয়ে তো বিপদে পড়া গেল রে, কেমন যেন। হ্যাঁ, একদিন আমার কাছেও 500 টাকা চেয়েছিল, বললে তার বদলে যা চাইবি দেবো। আমি নালি লজ্জায়। এই তোর তলব এসছে রমলা দেবী। ঠিক আছে চলুন যাচ্ছি, তোরা যা আমি আসছি। রমলা দেবী আসুন। তুই এসছিস? একটা খুব দরকারি কাজ পড়ে গেছে রে। ওর নাম জয়া, খুব লক্ষ্মী মেয়ে। আমি ওর জন্য একটা চাকরি ঠিক করেছি, তুই ওকে একবার শহরে মিস্টার ঠাকুরের অফিসে নিয়ে যা। ওটা তো একটা হোটেল। অফিস, মিস্টার ঠাকুরের জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। ঠিক আছে চলুন। আসুন, মিস্টার ঠাকুরকে এই চিঠিটা দিবি, আর এই 20 টাকা সাথে রাখ, দেখিস পথে যেন ওর কোনো কষ্ট না হয়। তুমি ওর সঙ্গে যাও ভাই, তোমার কোনো ভয় নেই, ও খুব ভালো ছেলে। তুমি একটু দাঁড়াও, আমি টিকিটটা কেটে নিই। সালা ঝামেলার কাজ ছাড়া কিছু জুটলো না। কিছু বলছেন না? আমাদের পৌঁছতে কতক্ষণ লাগবে? ঘন্টা দুয়েক। বাড়িতে আমি, মা, আন্টিকে
দিদি আমার অসুস্থ। সাবাস। আপনি বুঝি রমলাদের সঙ্গে কাজ করেন? হ্যাঁ এটা ওটা করে দিই, ভালো ক্যাশ ফ্যাশ ছাড়ে। সে তুমি মায়েরই বেশ গাড্ডায় পড়েছো, বাবা মারা গেছে, ফ্যামিলিতে ইনকাম করার কেউ নেই, দিদি অসুস্থ, ভগবান শালা কিরম টিকরম বাজে একবার দেখেছো? তুমি কলকাতায় এসছো? ছোটবেলায় বাবার সঙ্গে এসেছিলাম। রাস্তা কাটছে না? একদম না। আরে কেলেঙ্কারি হয়েছে, ঠাকুর সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে তো আর তোমার ইন্টারভিউ আজ হলো না। কেন? ওই ঠাকুর সাহেবই তো তোমার ইন্টারভিউ নেবেন। তাহলে? তাই তো, মহা ঝঞ্ঝাট হয়ে গেল শালা, এতটা কষ্ট করে এলাম, চলো ফিরেই যাওয়া যাক। দেখো মাইরি, আমার এই দুঃখী দুঃখী ভাব একদম ভালো লাগে না, এক জায়গায় কাজ হয়নি তো অন্য জায়গায় হবে, কাঁদবার কি আছে? হ্যাঁ এসো। নাও। আমার ইচ্ছে করছে না। পিসি নাকড়াবাজি করো না তো, নাও ধরো ধরো। একটুতেই সারা ফুস হয়ে গেলে কি করে চলবে? হ্যাঁ জীবনটা তো আর এখানেই শেষ হয়ে যাচ্ছে না, অত সস্তাও নয় যে যা চাইবে তাই পাবে। লাইফ ইজ এ লং রোড। তুমি তো নবীপুরই নামবে। না ভাবছিলাম আপনার সঙ্গে গিয়ে রমলাদের সঙ্গে দেখা করে যাব। আরে না না, তোমার কষ্ট করে যাবার কোনো দরকার নেই, আমি গিয়ে বলে দেবো। না তা হয় না, রমলাদি আমাদের জন্য যথেষ্ট। আরে ধর ভ্যানটা থামাও দেখি। সেই কোন সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছো, এখন যাও গিয়ে চুপচাপ শুয়ে পড়ো, আমি যাচ্ছি গিয়ে সব ম্যানেজ করে দেবো। খুশনবার মতলব ট্রাইং টু সিডিউস। ছাপকে পিঠে চামড়া তুলে দিতে হয়।
শাড়ি, একটা মাথার তেল, একটা সাবান, একটা শ্যাম্পু, 50,000 টাকা ধসিয়ে দিলি তো? এবার চল। আজ নয়, জানো বাবার হাঁপানিটা আবার বেড়েছে। মারে বাবার হাঁপানি, দেখছি আমি আপনি বলছি। সত্যি বলছি, আজ ছেড়ে দাম। এসব মাথা খারাপ বলিস না, কোন খারাপই হয়ে যায়। কোন ধরনের বাচ্চা বাড়ি ঢুকেছে? আমার থাকলে সামনে এসে দাঁড়া। না বোনকে খাবার মরুদ নেওয়ার বাক্তা লাগাচ্ছে। কি করবি রে? এখন যদি তোর বুকের পর পা দিয়ে তোর জিপে টেনে ছিঁড়ে কিছু আমি এখন কি করবো? তুমি তো শুয়ে পড়লেই পারো, আমার জন্য বসে থাকো কেন? আজ কত টাকা পেলে ঠাকুরপো? টাকা? আজ কিছু পাইনি। সত্যি? বলছি তো পাইনি। তোমার রমলানা কি নাম, তার কাছে গিয়েছিলে না? তুমি আবার ওই রমলানা কি নাম তার নাম জানলে কোত্থেকে? এখানে সবাই জানে, সে নাকি তোমার টাকা দেয়, সে নাকি তোমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে। ভাগ্যটা যে কোথায় ফিরেছে সে তো বুঝি না। তোমার ওই রাবণের গোষ্ঠীর ভাগ্য ফেরানো আমার একার কম্ম নয়। আমার রাবণের গোষ্ঠী? না, আমার বাপের রাবণের গোষ্ঠী। তোর বাপেরই তো। এগুলো বাপের বাড়ি থেকে সঙ্গে এনেছিলাম না, এই পঙ্গপাল তোদের এখানে এসে হয়েছে। হ্যাঁ, আমার জন্য হয়েছে। তোর জন্য না হোক, তোর দাদার জন্য হয়েছে। তাহলে দাদাকে গিয়ে ধর, সে চালাবে। জজবে দিল জজবে বাফা ইয়াদ নহি ইয়াদ নহি জজবে দিল জজবে বাফা ইয়াদ নহি ইয়াদ নহি মে ভুলা বৈঠা হু ক্যা ইয়াদ নহি ইয়াদ নহি কব ন কাবা আপনে রুখ সে উল্টা কব ন কাবা আপনে কব ন কাবা আপনে রুখ সে উল্টা मैं बेहोश हुआ याद नहीं याद नहीं कब मैं बेहोश हुआ याद नहीं याद नहीं खूब पीते रहे हैं राजा
কাল শহর থেকে ফিরে দেখা করিস নি যে বড়। শরীরটা খারাপ ছিল। একটা খবর তো দিবি, আজ সকাল থেকে তিন তিনবার তোদের আড্ডায় লোক পাঠিয়েছি। বাড়ির একটা কাজে গিয়েছিলাম, আজ দুপুরে মিস্টার ঠাকুর লোক পাঠিয়েছিলেন। কি রে চমকে উঠলি যে বড়? কই না তো, চমকাবো কেন? কাল জয়াকে নিয়ে হোটেলে যাসনি কেন? গিয়েছিলাম তো, মায়ের বিশ্বাস করুন গিয়েছিলাম। আমার সঙ্গে তেয়াড়া মুকুতে আসিস না রাজা। হ্যাঁ কালির দিব্যি গিয়েছিলাম, ওই দারোয়ানটা বললে মিস্টার ঠাকুর নেই। বাজে কথা, কাল রাত নটা পর্যন্ত মিস্টার ঠাকুর তোদের জন্য অপেক্ষা করেছিলেন। বেশ চলুন ভুজিয়ে দিচ্ছি, ফালতু বাত রাজা বলে না বুঝলেন। এদিকে সন্ধে হয়ে গেল, মেয়েটাও কান্নাকাটি শুরু করলো, তাই তো নিয়ে এলাম। বাড়ি এক কথা আছে, এই নে কুড়িটা টাকা, কাল তোকে দেওয়া হয়নি। কাজ হলো না কিছু না, শুধু শুধু টাকাটা দিলেন। আর ন্যাকামো করতে হবে না। क्या हुई मुझसे खाता याद नहीं याद नहीं, क्या हुई मुझसे खाता याद नहीं याद नहीं, जज्बे दिल जज्बे वफा याद नहीं याद नहीं, जज्बे दिल जज्बे वफा। কতক্ষণ এসেছেন? মিনিট দশেক। রমলা দেবী খবর পাঠিয়েছিলেন তুমি স্টেশনেই আসবে। আচ্ছা এই চাকরিটা কি না নিলেই নয়? কেন কেন এই কথা বলছেন? না এমনি মানে দূর থেকে যাতায়াত করা। এই সেদিন ঠিক সময় মতো বাড়ি পৌঁছেছিলে তো? হ্যাঁ। আচ্ছা মাসে কত টাকা হলে তোমাদের চলে? কেন কিছু দেবেন নাকি? হ্যাঁ আমি আর কোথায় পাবো, এমনি জিজ্ঞেস করছি। কম করে 250। তার কমে আজকালকার দিনে কি করে চলে বলুন? হঠাৎ আমাদের সংসারের কথা জানতে চাইছেন যে? এমনি কাল একটা কাণ্ড করতে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে তোমাদের বাড়ির দিকে প্রায় চলেই গেছিলাম আর কি। এলেই পারতেন, সারাদিন তো একা একাই বসেছিলাম। তোমাদের বাড়িটা স্টেশন থেকে কতদূর? খুব কাছে, নদীর ধারে। স্কুলমাস্টার হরিবাবুর বাড়ি বলে সবাই দেখিয়ে দেবে। একদিন আসবেন না, মা খুব খুশি হবেন। আরে রাঁধা গোছের ছেড়ে দেবে না তো? কেলেঙ্কারি হয়েছে, আজও দেখছি ফিরে যেতে হবে। কেন দেখছো না প্রসেশন যাচ্ছে, রাস্তাঘাট সব বন্ধ। তাহলে চলো না হেঁটেই যাই। পাগল নাকি? এই প্রসেশনের মধ্যে দিয়ে রাস্তা পার হতে দেবে? পেয়ে দিয়ে সারা বৃন্দাবন দেখিয়ে দেবে। তাহলে আজও ফিরে যেতে হবে? তোমার দেখছি লাকটাই ফুটো, সেদিন ওই ইন্টারভিউটা হলো না, আজও সালা প্রসেশনটা সব বেগরবাই করে দিল। তুমি জানো না আমাদের অবস্থা, আমার যদি একটা চাকরি না হয় তাহলে। আমি তোমার জন্য একজনকে বলেছি, ফাদার ডোনাল্ড। শালা কান্নাকাটি করে আমার মেজাজটাই খারাপ করে দিলে, চলো তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি।
বাড়ি গেলে আবার ধুলাই ফুলাই দেবে না তো? ভদ্রলোকের বাড়িতে বুঝি কেউ ধুলাই দেয়? কি জানি বাবা, হয়তো বললে। আরে এখানে এত ভিড় কিসের? এখানে একটা পীরের মেলা হয়। তাই তো, ফেমাস মেলা। তাহলে চলো না মেলায় গিয়ে একটু মেজাজ টেজাজ ঠিকঠাক করে আসি। শবাব আ রহা হ্যায় বদলতা হ্যায় রং, ইনকলাব আ রহা হ্যায় বদলতা হ্যায় রং, ইনকলাব আ রহা হ্যায়। পরখ কর সমঝ কর মিলো হর কিসি সে, ও পরখ কর সমঝ কর মিলো হর কিসি সে। হাফিজ আব জামানা খারাপ আ রহা হ্যায় বদলতা হ্যায় রং, ইনকলাব আ রহা হ্যায় বদলতা হ্যায় রং, ইনকলাব আ রহা। তুমি তো আমার সব ফুটিয়ে কুটিয়ে জেনে নিলে, এবার তোমার কথা একটু বলো। আমার কথা মানে খিস্তি। চলো এবার বাড়ি ফিরে যাই। কেন, আর একটু থাকি না? তোমার কানে সব থাকে, তুমি থাকো আমি চললাম। মিনাকে আর ওই শালাকে একসঙ্গে দেখলাম, যা খুশি তাই করছে মাইরি, আমি আর সহ্য করতে পারছি না। এবার আমি কোনদিন আত্মহত্যা করে বসবো? আমি এবার চলি রে, সেই সব সকালে বাড়ি থেকে বেরিয়েছি। রাজা একটা কিছু কর মাইরি, আমি তোর পোষা কুকুর হয়ে থাকবো। বেশি পাথর নিস না, দু একটাতেই হবে, বেশি ভারী হলে আবার চালাতে পারবি না। এই দরজাটা খুলে রাখিস, আমি রমলার সঙ্গে দেখা করে ঘুরে আসছি। মেয়েটিকে আনতে যাচ্ছ গো ঠাকুরপো? তুমি চিনবে না,
আর তোমার এই আড়ি পাতা স্বভাবটা বন্ধ করো দেখি, সাহস কথা চোরের মতো শুনবে। চোরই বলো আর যাই বলো, তিনটি প্রাণীর মুখে ভাত দিতে তোমার বাঁধন খুলে যাচ্ছে, তারপর আবার আরেকটি কানতে যাচ্ছ। বেশ করছি, যাকে খুশি আনবো, যাকে খুশি তাড়াবো, বাড়ি আমার। রাজা কোনো সালাসালির বাপের তো আক্কা করে না। আমার দিদি মাথা খারাপ হয়ে গেছে। একটু খেয়ে নাও বাবা, আজ প্রথম আমাদের বাড়িতে এলে। জয়া তোমার কথা বলছিল, তুমি নাকি ওর জন্য অনেক কষ্ট করেছ। না কষ্ট কিসের বাবা, রমলা কি বলছে, চাকরিটা হবে তো? ও চাকরিটা যদি নাই হয়। মা, উনি আরেকটা চাকরির খবর এনেছেন। আমাদের ফাদার ডোনাল্ড ওর জন্য একটা টিউশনের ব্যবস্থা করেছেন। দেখি কি লিখেছিস। চমৎকার, ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কি? ও মা, কেউ কিছু জানে না, ভারতবর্ষ তোর, ভারতবর্ষ আমার, ভারতবর্ষ আমাদের সকলের দেশ। আর ভারতবর্ষ ছোট দেশ নয়, ভারতবর্ষ একটা বিরাট বড় দেশ ফাদার। বাবা ডিউটিতে ফাঁকি পাবে না, যেই বলেছেন অমনি ধরে এনেছি। নমস্কার। নমস্কার, তোমার নাম কি দিদি? জয়া। জয়া, তুমি প্রি ইউনিভার্সিটি পাস করেছো? আগে হ্যাঁ। দেখা যাক তোমার জন্য টিউশনটা করে দেওয়া যায় কিনা। আমি তো মা কালীকে সব সময় ডাকছি, শুধু মা কালী নয়, আপনাদের যিশুকেও ডাকছি। তুই একটা দুষ্টু আছিস, তুই যতক্ষণ এই বাচ্চাদের একটু পড়া, আমি ওকে নিয়ে ঘুরে আসি। আমি পড়াবো? আপনি মায়ের সব জিনিস শুনে এমন নাকড়াবাজি করেন না, আমি লেখাপড়া জানি, আপনারা ঘুরে আসুন আমিও যাই। চলো চলো দিদি। কি ব্যাপার বাবা, তোমার রমলা দেখি তোমাকে কুলুপাটা রেখে দিয়েছিল নাকি? আরে তো রমলা রয়েছে কি তাইছি, সকালবেলা কিস্তি করাবি না বুঝলি? তাই কর মারি, তাই কর, একটু কিস্তি কর, সকালবেলা উঠে একটু কেষ্ট বলে শুনি। মন্না কালানে নেয়া সন্দেশালা নবীপুরে নতুন ফ্যাক্টরি হচ্ছে শালা, অনেক দামি দামি মাল এসেছে। কি বলিস বে রাজা, আজ কি রাত, বেকার কি রাত কিউ হোগে? একটা কন্ডিশনে যেতে পারি, ননির একটা শেয়ার থাকবে। আচ্ছা আমার শেয়ার থাকবে কেন? আমি বলছি থাকবে থাকবে, ব্যাস। আর তুই বাঞ্চ থাক, পা ভেঙে পড়ে থাকলে অ্যাকশন করতে পারবি? আর আমার কথা ভালো না লাগে, নিজেরা গিয়ে যা খুশি কর। নে নে বল, তুই ছাড়া সাথে কিছু হবে না। ঠিক আছে, রাত 11টা। কুড়ি বছর বয়সে কেমব্রিজ থেকে এই দেশে চলে এসেছিলাম, তারপর দেখতে দেখতে চল্লিশটা বছর কেটে গেল। দেশের জন্য মন কেমন করে না? এ দেশ লেগেছে ভালো নয়নে, অন্য কোন দেশের কথা আমি ভাবতেই পারি না।
বললে চাকরিটা হবে তো? আরে দাঁড়া, এত তাড়াহুড়া করলে হয়? এই তো সবে আমি কথা বললাম, আপনার ভাবগতিক দেখে মনে হচ্ছে হবে। আরে আমি কি বললাম হবে না? তবে জানিস মনোহরী লাল এর মধ্যে আরো দু তিনটি মেয়ের সঙ্গে কথা বলেছে। যাস থালা, তাহলে তো কোনো আশাই নেই, বেকার এক দু ছুটোছুটি করলাম। চলো তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলি ফাদার। রাজকুমার শোন, কি হলো, যাবার সময় আবার পিছু ডাকলেন কেন? কাজা জুটিয়েছিস চমৎকার মেয়ে। তবে তবে কি? না বলবো না। লে হালুয়া, মুখ খুলতে গিয়ে আবার চাবি এঁটে দিলেন কেন, বলুন না। মেয়েটি তোকে খুব বিশ্বাস করে রাজকুমার, এমন কোনো কাজ তুই করবি না যাতে মেয়েটি মনে কষ্ট পায়। আমাদের পাড়ার ওই উকিল বাবু আমায় দেখলে কি বলে জানেন, শুয়োরের বাচ্চা। আপনি আমায় তাই ভাবলেন নাকি ফাদার? তুই আমার রাজকুমার, তুমি কিন্তু আমাদের জন্য অনেক করলে। কাজটা আগে হোক, তারপর ভাজিরাং ভাজিরাং করো। ভালোই হলো তুই এলি, আমি তোকে খুঁজছিলাম। জয়ের টিউশনিটা হয়েছে, তুই গিয়ে কালোকে নিয়ে আয়। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ। আপনি ওকে বাঁচালেন ফাদার, আপনি ওকে বাঁচালেন। আমি কাল সকালেই গিয়ে ওকে নিয়ে আসবো। ওকে বলবেন হাজার ডোনাল্ড যে চাকরিটার কথা বলেছিলেন ওটা হয়ে গেছে, তার আর দরকার নেই, রমলার সঙ্গে শহরে গেছে। সেই চাকরিটার জন্য যেখানে বদমাইশি করে ওকে নিয়ে যাওনি, তোমার বোনের কথা রমলা সব বলেছে। তোমার লজ্জা করে না ভদ্রলোকের ছেলে বলে পরিচয় দাও? না 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 না, এখন তো ট্রেন নেই, হাইওয়ে থেকে বাস ধরতে হবে। তাহলে আমি এখন যাই মিস্টার ঠাকুর, সন্ধ্যাবেলায় আবার গোটা কতক মেয়ের আসার কথা আছে। ঠিক আছে নমলা, থ্যাংক ইউ। যা তুমি তাহলে মিস্টার ঠাকুরের সাথে এখন কথা বলো। কিন্তু আমি কার সঙ্গে ফিরবো রমলাদি? আজ রাতে তোমার আর ফিরতে হবে না, আমি তোমার মাকে খবর পাঠিয়ে দেবো। আরে কিচ্ছু ভয় পাবা নেই, মিস্টার ঠাকুর তোমার থাকা সব ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, উই শ্যাল টেক এ ভেরি গুড কেয়ার অফ ইউ। দিদিমণিকে ঘরটা দেখিয়ে দে, তুমি যাও ওর সঙ্গে। তোমার খাবার পাঠিয়ে দিচ্ছে, খেয়ে একটু বিশ্রাম করো না, কাজের কথা পরে বলা যাবে, কেমন? Damned good for a damned bad purpose.
এক জাতের জানোয়ার আছে রমলা, ফ্রেশ মিট পছন্দ কর। হ্যালো, হ্যাঁ বলো বউ। হ্যাঁ গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছ তোমরা মার্কেটে? হ্যাঁ হ্যাঁ, এই একা যাও না, আমাকে তুলে নিও। হ্যাঁ আমাকে তুলে নিও। হ্যাঁ হ্যাঁ, বাবা দেখছি বইয়ের খুব ভক্ত হয়ে পড়েছেন। চিরকালই ছিলাম। I have a sweet home, a devoted wife, loving children, and I am proud of them. আপনি যে কাজ করেন উনি জানে? জানাবার দরকার বোধ করি না, সবাই জানে মদ খাই না। I detest women, excepting my wife of course. আর আমার স্ত্রী জানে আমি যেটা করি এটা আর পাঁচটা ব্যবসার মতো ব্যবসায়ী। Just money in it and she is happy. কি খাবেন বলুন, চিকেন কারি, পরোটা, ফিশ ফ্রাই, বিরিয়ানি, কাটলেট, যা বলবেন এনে দেবো। এখন কিছু চাই না। যদি কিছু লাগে টেলিফোন করে দেবেন, সব মাল এখানে চলে আসবে। Daughter of nature, kundi phul noy ami ekhoni ash সার্ভিস প্লিজ জিম। হ্যাঁ একটা বোতলই পাঠিয়ে দাও, রিপ্লাই দিন। কি নাম তোমার? জয়া। কোথায়? নবীপুরে। সেটা আবার কোথায়?
ওরা চলে গেছে। না যায়নি, চারপাশে ছড়িয়ে আছে। কিন্তু আমাকে যেবার যেতেই হবে, একজনের বড় বিপদ জানেন, বড় বিপদ। এতক্ষণে বোধ হয় আমি চললাম। না অনেক চেষ্টা করেছিল ফাদার, অথচ আমি বুঝতেও পারিনি। এদের কাউকে আমরা বুঝতে চাই না জয়া, we never try to understand them. জয়া, তুমি ওর আত্মার শান্তির জন্য প্রার্থনা করো।